হ্যালো ভিউয়ার্স, এস এ শাইন আলম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। প্রতিদিনের ন্যায় আজকেও আমি একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এই ভিডিওটির মাধ্যমে দেখাবো আমি কীভাবে 2000 স্কোয়ার বর্গফুট জমিতে একটি বড় সুন্দর বাড়ি তৈরি করা যায়। এই বাড়ির এ টু জেড হিসাব আমি আপনাদের সুন্দরভাবে সঠিক তথ্য শেয়ার করব এবং এই বাড়িটি সম্পূর্ণ হিসাবের খরচ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো অনেকে অনেক ধরনের ভুল তথ্য দিয়ে থাকে, এজন্য আপনাদের মন নষ্ট হয়ে যাবে। তো আমি ভুল তথ্যকে বাদ দিয়ে আমি আমার অভিজ্ঞতা থেকে সঠিক তথ্য আপনাদের সাথে শেয়ার করব। এই 2000 স্কোয়ার বর্গফুট জমিতে 6টি রুম হবে, একটি বড় ড্রয়িং রুম হবে, 2টি টয়লেট রুম হবে, 2টি বেলকনি হবে। এই মোট 2000 স্কোয়ার বর্গফুট জমিতে বড় একটি বাড়ি করা সম্ভব। তো আসুন তাহলে এবার হিসাবের কাজে আসা যাক। তো 2000 স্কোয়ার বর্গফুট জমিতে প্রথমত রড লাগবে 80 মন। রড লাগবে 80 মন, কারণ হচ্ছে ছাদ লাগবে 50 মন এবং শুরুতে আপনার ভীমডালায় আছে সিঁড়িতে রড লাগে। এছাড়াও আপনার হচ্ছে এই যে লিন্টন ঢালায় আছে, এই মোট 80 মন রড হলেই হবে। তো 80 মন রডের বর্তমান বাজার অনুযায়ী আপনার হচ্ছে BSRM রডটা যেটা সেটা হচ্ছে বর্তমানে 101 টাকা, তাতে আমি 100 টাকা ধরলাম। এতে করে আপনার 80 মন রডে আসে 3,20,000 টাকা। দ্বিতীয়ত আপনার আসে সিমেন্ট হচ্ছে 350 মন বা 350 বস্তা। তো বর্তমান বাজার অনুযায়ী আপনি রিং সিমেন্ট নিলেও আপনার লাগবে হচ্ছে 550 টাকা প্রতি বস্তা। অর্থাৎ আপনার 350 বস্তায় আসতেছে 1,92,500 টাকা। 3 নম্বর যে বিষয়টি আসছে সেটা হচ্ছে ইট আপনার লাগবে মোট 50,000। 45,000 লাগবে আপনার মনে করেন যে এই ছাদ পর্যন্ত, আর আপনার ছাদের জন্য খোয়া করতে লাগবে হচ্ছে 5,000। এই মোট 50,000 ইট। এই 50,000 ইটের দাম হচ্ছে বর্তমান বাজার অনুযায়ী 5,00,000 টাকা এবং গাড়ি ভাড়া দিয়ে মোট 5,25,000 টাকা লাগবে এই ইটে। আপনার এত ইট লাগার কারণ হচ্ছে আপনার নিচে বিট দেওয়া আছে 40-এর, তারপরে 35, তারপর 30, এভাবে ক্রমান্বয়ে আসতে আসতে চারিদিকে যে ওয়ালটা হচ্ছে এই ওয়ালটা হচ্ছে আপনার 10 ইঞ্চি। এর কারণ হল এর উপরে আপনি ছাদ দিয়ে আরও একতলা করতে পারবেন, অর্থাৎ নিচে একতলা উপরে একতলা এই দুইতলা করতে পারবেন, এজন্য এত ইট লেগেছে। তো আপনার হচ্ছে ইটে গেল 5,25,000 টাকা। এরপর 4 নম্বরে যে বিষয়টি আসে সেটা হচ্ছে বালি। বালি দুই ধরনের লাগে, বালি একটি হচ্ছে ডুমর বালি যেটা ছাদে লাগে, আর যে বালিটা দ্বিতীয়ত যে বালিটা সেই বালিটা হচ্ছে ইট গাঁথার জন্য বা ছাদে এটা মিস্ত্রির জন্য লাগে আর কি, যেটা সাদা বালি। তো এই দুই বালিতে আপনার দাম আসবে 44,000 টাকা। 5 নম্বরে যে বিষয়টি আছে সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল, মানে ইলেকট্রিক বিভিন্ন সার্কিট, বিভিন্ন পাইপ, অনেক কিছু সেগুলো আমরা ছাদের ভিতরেই সেট করব, কেননা এর পরবর্তীতে আমরা বিভিন্ন ধরনের ফ্যানের লাইন, তারপরে আপনার হচ্ছে এসি লাইন বা বিভিন্ন ধরনের লাইনে মানে ছাদের ভিতর দিয়ে আমরা তারটা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবো। এই জন্য আমরা বিভিন্ন ইলেকট্রিক্যাল কাজ করে রাখবো,
ভবিষ্যতে সেগুলো কাজে দেবে। এই জন্য ইলেকট্রিক্যাল কাজে মিস্ত্রি এবং ইলেকট্রিক্যাল যেগুলো যন্ত্রপাতি লাগবে বা ইলেকট্রিক্যাল বিভিন্ন সার্কিট, এই মোট আপনার আসবে হচ্ছে 10,000 টাকা। এরপর আসে যে বিষয়টি, সেটি হচ্ছে কেমিক্যাল। কেমিক্যাল আপনার লাগবে হচ্ছে 5,000 টাকা। এবং 7 নম্বরে যে বিষয়টি আছে, অন্যান্য বিভিন্ন ধরনের খরচ রয়েছে, যেমন বিভিন্ন পেপার কেনা, বিভিন্ন লোহা কেনা, গুনা কেনা, এছাড়াও অনেক কিছু বিষয় রয়েছে, সেগুলো মিলে মোট আসবে 20,000 টাকা। এবং সর্বশেষ এবং 8 নম্বর যে বিষয়টি আছে, সেটা হচ্ছে মিস্ত্রি খরচ। মিস্ত্রি খরচ আপনার লাগবে 1,40,000 টাকা। তো মিস্ত্রি খরচ আপনার একটি বাড়ি শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ নিচ থেকে যখন আপনার ভিট কাটবে ওখান থেকে শুরু করে ছাদ পর্যন্ত আপনার নেবে, বর্তমানে যে রেট সেই রেট অনুযায়ী 1,40,000 টাকা। এই মোট আপনাদের আসতেছে এই 2,000 স্কোয়ার বর্গফুট একটি বাড়ি নির্মাণ করতে আপনার খরচ আসবে মোট, মানে 2 তলা ফাউন্ডেশন, আপনি নিচতলা নিচে 1 তলা করতে পারবেন, উপরে 8 তলা করবেন, 2 তলা, অর্থাৎ এই বাড়িতে খরচ আসবে মোট 12,56,500 টাকা। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এতটুকুই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করবেন এবং আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাই।